وَلْتَكُنْ مِنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أيها الناس اتقوا الله، فإن التقوى ملاك الحسنات. وبعد، আজকের এই মহতী মজলিসে উপস্থিত যারা আছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, যে আমাকে এই মজলিসে কথা বলার সুযোগ দিয়েছেন। গ্রিন ইসলামিক স্কুল, ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুল, এই এই যে প্রতিষ্ঠানটি, আমি দোয়া করি আল্লাহর কাছে এখান থেকে যারা বের হবে এরা হবে ভবিষ্যৎ জাতির কর্ণধার। এরা দিনের প্রত্যেকটি জায়গাতে সঠিক মত দিতে সক্ষম হবে এবং তারা হবে অন্ধকারের আলো, এরা হবে এক একজন আকাশের ধ্রুব তারা। এরকম যেন হয় এই দোয়াটি আমি করবো সবসময়। সম্মানিত উপস্থিতি, কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন যে ইউসিকুমুল্লাহ ফি আওলাদিকুম, বাকি অর্থটুকু দিকে না বলি, এর অর্থ দ্বারা এটা আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করেছেন সন্তানের ব্যাপারে। সন্তানের ব্যাপারে গুরুত্ব হচ্ছে সন্তান আল্লাহ তাআলার দেয়া বড় নেয়ামত। ওয়ামা বিকুম মিন নিয়ামাতিন ফা মিনাল্লাহ সুম্মা ইযা মাসসাকুম দুরু ফা ইলাইহি তাজআরুন। তোমাদের কাছে যত নেয়ামতে আসে সেই নেয়ামত আল্লাহর কাছ থেকে এসেছে, যত নেয়ামত সব নেয়ামত আল্লাহর কাছ থেকে এসেছে মনে রাখতে হবে। কত মানুষ আছে সন্তান পায় না, তারা চেষ্টা করে হয় না সন্তান। আবার কত মানুষ আছে সন্তানের হক আদায় করে না। এদের সন্তান আল্লাহ কত বড় নেয়ামত তা যদি আপনি বুঝে আপনি তার প্রপার ইউটিলাইজ করতে পারবেন। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্তাকুল্লাহ ওয়া আদিলু বাইনা আওলাদিকুম, আল্লাহর তাকওয়া অবলম্বন করবে, ইনসাফ করো তোমাদের সন্তানদের মাঝে। বোঝা গেল যে সন্তানদের মধ্যে ইনসাফ করা একটা বড় দায়িত্ব, যে দায়িত্ব আপনার আমার সবার পালন করা উচিত। প্রথম যে কাজ সেটা হচ্ছে একজন মানুষ যখন দুনিয়াতে তার বসবাস শুরু করে, ঘর সংসার শুরু করে, তখনই তার উচিত ভালো মেয়ে দেখে বিয়ে করা। কারণ ভালো মেয়ের সাথে সম্পৃক্ত হবে ভালো সন্তান সন্ততি, এটা বেছে নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ফাসফির বেজাতি দিন তারিবাতি ইমিন, ফাসফা বেজাতি দিন তারিবাতি ইমিন, তুমি দিনদারিকে গ্রহণ করে নাও, তোমার হাতে মাটি লাগে। দিনদারিকে কেন গ্রহণ করতে হবে? আপনার স্ত্রী যদি কোনো দিনদার না হয় আপনার সন্তান সন্ততি দিনদার হওয়া কঠিন। অনেক পরিবারে লক্ষ লক্ষ টাকা আছে, শান্তি নেই, কারণ শান্তি কিন্তু টাকা দিয়ে আসে না, শান্তি আসে দিনদারের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তুম কাহুল মারআতু লিআরবাই, একজন মহিলাকে বিয়ে করা হয় চারটি কাজের জন্য। একটি হচ্ছে চারটি কাজ দেখে মানুষ বিয়ে করে, চারটা জিনিস, এইটা হয় এটা নয় এটা। একটা হচ্ছে লি জামালিহা, সাধারণত যৌবন বয়সে পাগল হয়ে যায় সৌন্দর্যের দিকে, সৌন্দর্য দেখে বিয়ে করে। আবার বলেছে কি বলেছেন লি হাসাবিহা, বংশ দেখে বিয়ে করে, লি মালিহা, সম্পদ দেখে বিয়ে করে। তিন ধরনের জিনিস দেখে মানুষ বিয়ে করে। তারপর বলেছেন ওয়ালি দিনিহা, তার দিন দেখে বিয়ে করে, দিনদারি দেখে বিয়ে করে। তারপর রাসূলুল্লাহ বললেন ফাসফের বেজাতি দিন তারিবাতি ইমিন, তোমার ফাসফার বেজাতি দিন, তোমার দিনদারি যার আছে তাকে গ্রহণ করো।
দুনিয়াতে আপনার সন্তান কার ঘরে আসবে আপনার নির্বাচনের বিষয় আছে। একজন দিনদার মা শুধুমাত্র তার সন্তানকে সকালবেলা উঠে উঠার দোয়া, ঘুম থেকে উঠার দোয়া শিখাতে পারে। আর দিনদার মা নয় যিনি, তিনি ঘুম থেকে উঠানে শিখাবে না, তাকে ঘুম থেকে উঠাবেই না, তাকে উঠাবে অনেক দেরি করে। ফজরের সালাতের ব্যাপারে তার দরদ থাকবে যে উঠতে ছেলের কষ্ট হয়ে যাবে, এরকম মা তো দরকার নেই। দরকার ওইরকম মা যে দরকার ছোট কাল থেকে তার সন্তানকে লালন পালন করবে, কিভাবে সে সকালবেলা উঠে বলবে আলহামদুলিল্লাহ আল্লাযী আহইয়ানি বাদামা আমাতানি ওয়া ইলাইহি নুশুর, যখন আমার রাতের বেলা মৃত্যু ঘটেছিল সেই মৃত্যু থেকে আমি জীবনে আবার ফিরে এসেছি, এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি। এই মা দিনে এটা শিক্ষা দিবে, শোয়ার সময় বলবে বিসমিকা আল্লাহুম্মা মুতু আহিয়া, আমার আল্লাহ তোমার নামে মরি এবং বাঁচি। সকালবেলা দোয়া করবে আসবাহনা ওয়া আসবাহাল মুলকু লিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, সেই পুরো দোয়াটাই সে বলবে। ওয়া ইলাইহিন নুশুর, সকালবেলা সে ঘুরবে চলাফেরা করবে সবই করবে, তার মাথায় থাকবে যে আল্লাহর নেয়ামতের মধ্যে আমি অবগাহন করে চলেছি, আল্লাহর নেয়ামতের মধ্যে চলছি। এই মা শিক্ষা দিবে ছোট কাল থেকে তাকে। মা হচ্ছে শিক্ষা দানের প্রথম কারিগর, সন্তান সন্ততিকে বড় করে তুলতে পারে মাই। বাবারা বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, তারপরেও বাবার দায়িত্ব বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য মায়ের ব্যাপারে গুরুত্ব দিয়েছেন, মা কিরকম হতে হবে বলে দিয়েছেন। তিনি বলে দিয়েছেন যারা দিনদার মা হয়, যেই মা দিনদার নয় ওই মা থেকে কিছু আশা করা যায় না। যেমন আপনি মান্দার কাছে কাঁঠাল আশা করতে পারেন না, সেই জন্য মা যদি দিনদার না হয় এই মা থেকে কিছু আশা করা যায় না। আপনি শত চেষ্টা করবেন তাকে দিনদার বলার, যে আপনার স্ত্রী তাকে ভিন্নভাবে অন্যদিকে তাকে ডাইভার্ট করে দিবে, অর্থাৎ আপনার সন্তান সঠিক পথে চলতে পারবে না। এই জন্য একটি পরিবারের সন্তান যদি দিনদার হতে পারে প্রথম দায়িত্ব হবে মাকে দিনদার হতে। একটি পরিবারের সন্তানের জন্য মা কতটুকু গুরুত্বপূর্ণ আমি আপনাকে উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। আপনি যদি কোরআন পড়তে পারেন, আপনার ইচ্ছে থাকবে সন্তান কোরআন পাঠ করুক সকালবেলা, সকালবেলা কোরআন তেলাওয়াত শিক্ষার জন্য তাকে আপনি প্রতিষ্ঠানে পাঠাবেন। আর যদি সে তিনি সে আপনি কোরআন পাঠ করতে পারেন না, আপনি তথাকথিত বুদ্ধিজীবী শ্রেণীর লোক, তথাকথিত উপতলার লোক, আপনি নিজেকে মনে করছেন, অহংকারী মনে করছেন, আপনার সন্তান সন্ততিকে দুনিয়াদার বানাবেন, দিনদার বানাবেন না, আপনার মনে হবে যে দিন শিখতে তো বেকার হয়ে যায়। কার কোনটা কাম কোনটা, কার শব্দ হচ্ছে কাম, ফার্সিতে কার বলা হয়, এই জন্য কারওয়ান মানে কর্মব্যস্ত, একটা বাজার কারওয়ান বাজার ঢাকাতে এটা বলা হয়, মানে কারওয়ান হচ্ছিল কর্মব্যস্ত, কার হচ্ছিল বেকার না, কাম আছে কি কাম, যেই কাম আল্লাহ তার রসুলের জন্য সেটাই হচ্ছে কাম, যেটা কাম আল্লাহ তার রসুলের জন্য হয় না সেটা কাজের নয়, তার সারা জীবনেই বিফল যায়। মনে রাখতে হবে একজন মায়ের দায়িত্ব সবচেয়ে বেশি, এই জন্য মা কোথেকে আনবেন একজন পিতার দায়িত্ব হচ্ছে সেটা আগে থেকে খেয়াল করা, যে আমি কোনটাকে বাধা দেবো, দিনদারিকে বাধান্য দেওয়ার জন্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুনিয়াতে আপনার সন্তান এসেছে প্রথম দায়িত্ব কি দেখছেন, আপনি কি পালন করেছেন কিনা আপনি চিন্তা করে দেখুন। ছেলেকে কোলে নিয়ে কানের কাছে বড় জোরে না, আমাদের দেশে যেটা করা হয় পুরো বাড়িতে আজান দেওয়া সেটা না, কানের কাছে তাকে আজান দিতে হয়। কেন? প্রথম যে শব্দটি তার কানে যাবে সেটা হচ্ছে তাওহীদ, আল্লাহর বাণী এবং আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলি যাবে তার কানে। তার কানে যাবে প্রথম হাইয়া আলাস সালাত, তার কানে যাবে প্রথম হাইয়া আলাল ফালাহ, এটা প্রথম সারা জীবন সেটা কর্ণ করে গেঁথে রাখবে যদি আপনি তাকে সেভাবে গড়ে তুলতে পারেন। দুনিয়াতে আসার পর দ্বিতীয় কাজ হচ্ছে তার জন্য আকিকা করা, সন্তান বন্দর মুক্ত হয় না যতক্ষণ না তার উপর আকিকা করা হয়। আকিকা করলে সুন্দর নাম রাখতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নির্দেশ দিয়েছেন, গেদা অথবা বিপ্লব নাম রাখতে বলেনি, নাম রাখতে বলেছে আব্দুল্লাহ আব্দুর রহমান, এই জাতীয় নামগুলি আল্লাহর সাথে যা দাসত্ব সম্পর্ক সেই নামগুলি রাখতে বলা হয়েছে। সন্তান একটু বড় হতে যাচ্ছে কি বলেছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন সুন্দর করে, সাহেব ইবনাকা সিত্তান, তোমার 6 বছর পর্যন্ত সন্তানের সাথে তুমি খেলাধুলা করো। খেলাধুলা কেমন করবে, তাকে খেলাধুলার সিস্টেম শিখিয়ে দিয়েছে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার নাতিরা উঠতো তার পিঠে উঠে যেত, উমামা তার পিঠে উঠে, সালাত তার পিঠে উঠে বসে যেত,
হাসান হোসেন ছোট থাকতেই রসুলের পিঠে বসে বসে দিত সালাতের মধ্যে, রসুল রাগ করতেন না, আস্তে করে নামিয়ে দিতেন। একবার সাহাবায়ে কিরাম নামাজ পড়ছিলেন, তার সালাত আদায় করছিলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, অনেকক্ষণ অপেক্ষা করলেন, তারা সেজদা থেকে রসুল উঠছে না কেন, ভয় পেয়ে গেছেন সাহাবায়ে কিরাম। অনেক পরে রসুল আল্লাহু আকবার বলে সেজদা থেকে উঠলেন। সালাতের পরে তিনি বললেন যে আমার আমার সন্তান, সাধারণত আমরা বলি ভাই, ভাই নয়, নাতিদেরকে ছেলে বলাই উত্তম, এটাই হচ্ছে শরীয়তের বিধান। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের ছেলে, অথচ আব্দুল মুত্তালিব তার দাদা, কিন্তু ছেলে বলছেন, কারণ এটাই বিশুদ্ধ নিয়ম যে নাতিদেরকে ছেলে বলা, ভাই না বলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার ছেলে আমার কাঁধে উঠে বসে গেছিল, তার খেলা নষ্ট করতে যায়নি, সুবহানাল্লাহ। সালাতের মধ্যেও তিনি হক আদায় করতে চেষ্টা করছেন সন্তানের, সন্তানের হক আছে যে তার সাথে ছয় বছর পর্যন্ত আপনি খেলাধুলা করবেন, তাকে নিয়ে আপনি আনন্দ উৎসব করবেন, তাকে নিয়ে আপনি চুমু খাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইনকে চুমু খেলেন। আকরা ইবনে হাবিসা তামিমি রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে আপনি এটা করছেন, বলে যে কেন, বলে যে আমার তো 10 সন্তান, আমি কোনোদিন তাদেরকে চুমু খাইনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার অন্তর থেকে যদি আল্লাহ রহমত উঠিয়ে নেয় আমি তোমার কি করতে পারবো, আল্লাহ যদি তোমার অন্তর থেকে দয়া উঠিয়ে নেয় আমি তোমার কি করতে পারবো, অর্থাৎ এটা হচ্ছে দয়া। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু শিক্ষা দিয়েছেন ছয় বছর পর্যন্ত সন্তানের সাথে খারাপ ব্যবহারের কোনো সূত্রপাত দেখানো যাবে না, গালি গালাজ করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের সন্তানদেরকে গালি দিও না। আল্লাহ তাআলা নিজেই বলেছেন ওয়াদুল ইনসানু বিশাররে দুআহু বিল খাইরি ওয়া কানাল ইনসানু আজুলা, মানুষ দয়া প্রবণ, এইজন্য যখনই কোথাও দেখে সন্তান খারাপ কাজ করছে গালি গালাজ দিয়ে বসে অথবা তার উপর দিয়ে অভিশাপ দিয়ে বসে, নাউযুবিল্লাহ, এটা দিলে মনে রাখবেন আপনার সন্তান আর ভালো হবে না, কারণ অভিশাপের কারণে সে আরো খারাপ কাজ করবে আপনার সাথে। এই জন্য সন্তানের জন্য বড় দোয়া, সবচেয়ে বেশি দোয়া করতে হবে, বেশি দোয়া করতে হবে সন্তানের জন্য। বাবা মায়ের দোয়া সন্তানের জন্য অব্যর্থ ওষুধ। আজও আমি গ্রামের বাড়িতে গেলে আমার বাবার দোয়ার জন্য বসে থাকি, মায়ের দোয়ার জন্য বসে থাকি, এই দোয়াটাই আমার এখন বড় দরকার। এই দোয়াগুলো সন্তানের জন্য বাবা মা সবসময় করবেন, যখনই হাত উঠাবেন, সেজদায় যাবেন, সালাতের শেষ বৈঠকে বসবেন, সন্তানের জন্য প্রাণ খুলে দোয়া করবেন। আপনার সন্তানকে আপনার চেয়ে কেউ বেশি ভালোবাসে এটা দাবি করলে মিথ্যা দাবি করছে, মিথ্যুক, সে সত্যবাদী নয়। এই জন্য মনে করবেন আপনার সন্তানকে যত রকম যে রকমই হোক না কেন আপনার সন্তান, আপনার আপনার নার ছেঁড়া ধন, আপনি সেটাকে নারী ছেঁড়া ধনকে আপনি যদি ভালো না বাসেন, দিনের দিকে না নেন, তাহলে কে নিবে বলেন। এই জন্য আপনি তার জন্য দোয়া করবেন, সন্তান বড় হচ্ছে। এই জন্য ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন ছয় বছর তাকে খেলাধুলার মতো তার সঙ্গে তার সাথে থাকো, তারপর বলেছেন যে ও আদিব সিদ্ধা বাকি ছয় বছর পার হলো, বাকি ছয় বছর তাকে আদব শিক্ষা দাও। আদব শিক্ষা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে কলমে দিয়েছেন। উমর ইবনে সালামা রাদিয়াল্লাহু আনহু, আপনারা জানেন উমর ইবনে সালামা রাদিয়াল্লাহু আনহু ছেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে বড় হয়েছে, রাবিব, রাবিব বলা হয় তাকে, কারো ঘরে অপরের সন্তান বড় হওয়া সেই ঘরে তিনি বল রাবিব বলা হয় সেটা, তিনি তার ঘরে ছিলেন। বলতেছেন উমর ইবনে সালামা যে আমার হাত ইয়াতিশু ফিল কাসা, যে পুরা পেয়ারার মধ্যে বর্তন পুরোটার মধ্যে কেবল ঘুরে বেড়াইতো হাত, তো আমি জিজ্ঞাসা করছি যে আমি পুরো বর্তনের মধ্যে হাত দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কয়েকটি আদব শিক্ষা দিয়েছেন, আপনি আদব শিক্ষা দিবেন সন্তানকে। রাসূল বলেছেন ইয়া গোলাম, প্রিয় বৎস, সাম্মিল্লা, বিসমিল্লা বলো, কুল বিয়ামিনিকা, ডান হাতে খাও, ওয়া কুল মিম্মা ইয়ামিনিকা, তোমার পাশ দিয়ে খাও। শিক্ষা দিলেন সন্তানকে কিভাবে শিক্ষা দিতে হবে, শুধু তাই নয় একটু বড় হচ্ছে আদব শিক্ষা কিভাবে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদবের সাথে সাথে তাওহীদ নিয়ে, তাওহীদ নিয়ে তাকে বড় করতে বলেছেন, আকীদাগতভাবে পরিশুদ্ধ করতে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস নাম শুনে থাকবেন আপনারা, যাকে বলে হাফরুল উম্মা, উম্মতের মধ্যে বড় আলেম যিনি হয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দোয়া করেছেন আল্লাহুম্মা আল্লিম বুদ্দিন ওয়া ফাক্কি, আল্লাহুম্মা ফাক্কিহু বিদ্দিন ওয়া আল্লিমহু তাউইল, আল্লাহ তাকে তাফসীর শিক্ষা দাও, আল্লাহ তাকে দ্বীনের ফকিহ বানিয়ে দাও। এইজন্য আব্দুল্লাহ, এইজন্য ওমর রাদিয়াল্লাহু আনহু তার মজলিসে ছোট বাচ্চাকে জায়গা দিয়েছেন, বলছেন তার থেকে কি শুনে নেই, তার থেকে শুনে নেই। এই লোকটি ছিল আব্দুল্লাহ ইবনে আব্বাস, তাকে তিনি তার বাহনের পিছনে উঠিয়ে বসে বললেন ইয়া গোলাম, ইন্নি উআল্লিমুকা কালিমাত,
হে ছোট প্রিয় বাচ্চা, তোমাকে কয়টা কালেমা শিক্ষা দেবো? কি কালেমাগুলো শিক্ষা দিচ্ছে আপনি একটু চিন্তা করেন। বলছেন ইন্নি উআল্লিমুকা কালেমা, কয়েকটি কালেমা, বেশি কিছু নয়। বলেছেন ইহফাযিল্লাহ ইয়াহফাযুকা, আল্লাহ হেফাজত করবে, আল্লাহ তোমার হেফাজত করবে। আল্লাহ কি হেফাজত করবে? আল্লাহ হেফাজত হচ্ছে আল্লাহর তাওহীদের হেফাজত করবে। আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি যে তাওহীদের নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা মেনে চলতে হবে। অর্থাৎ তুমি ছোট কাল থেকে তাওহীদের উপর তোমাকে বড় হতে হবে, তাওহীদের উপর খেয়াল রাখতে হবে, কখনো যেন তোমার দ্বারা শিরকের কোনো কিছু না হয়। এই শিক্ষা ছোট কাল থেকে একজন মা, একজন বাবা, একজন প্রতিষ্ঠান পরিচালক, একজন শিক্ষক তার প্রথম কাজ হবে তাওহীদের শিক্ষা দেয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিক্ষা দিয়েছেন, ইয়া গোলাম, হে গোলাম, ইহফাযিল্লাহ ইয়াহফাযুকা, ইহফাযিল্লাহ তাজিদু তুজাহা, আল্লাহর হেফাজত করো, আল্লাহকে তোমার কাছে পাবে, সামনে পাবে। আল্লাহকে যদি করো তুমি কঠিন, তুমি কঠিন অবস্থায় আল্লাহ, তুমি সহজ অবস্থায়, সব ভালো অবস্থায় আল্লাহ, আল্লাহর কাছে স্মরণ করো, আল্লাহ তাআলা তোমাকে কঠিন অবস্থায় স্মরণ করবে। শিক্ষা দিলেন যে কোনো কবরের কাছে নয়, কোনো মূর্তির কাছে নয়, কোনো পীরের কাছে নয়, কোনো গাছের কাছে নয়, কোনো মাছের কাছে নয়, কোনো গাজরের কাছে নয়, কোনো কোনো বড় ধরনের কোনো কিছুর কাছে নয়, যেতে হবে আল্লাহর কাছে। যে তোমার কোনো কিছু থাকলে আল্লাহর কাছে যাও, ওই যে ইস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, যদি চাইবার কিছু থাকে, সাহায্য চাওয়ার কিছু থাকে, আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে চাইবে। ছোট কাল থেকে তা শিক্ষা দিতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সন্তান ছিল না, কিন্তু সন্তান যে ছোট সন্তানগুলোকে তা শিক্ষা দিয়েছে যে কিভাবে তাদেরকে বড় করতে হবে, এই তাওহীদের শিক্ষা দিয়ে তাদেরকে বড় করতে হবে। সন্তান বড় হচ্ছে, এরপরে কি করতে হবে? বলেছেন এরপরে যে তার সাথে সাথে থাকো ছয় বছর, তাকে তুমি শিক্ষা দাও, আলিমহু সিদ্দান, তাকে এরপরে শিক্ষা দাও আরো ছয় বছর। 12 বছর থেকে 18 বছরের মধ্যে সন্তানকে দিনের শিক্ষা গুনে দিয়ে দিতে হবে। এই সময় তাকে কোরআন হেফজ কমপ্লিট করে ফেলতে হবে। সর্বোচ্চ আলাহীন আমাদের কি করতেন দেখেন, যারা আমাদের সব সোনালী উত্তর পূর্বসূরি, তারা কি করতেন, 10 বছরের মধ্যে সন্তানের হেফজ কমপ্লিট করে ফেলতেন। আমি চেষ্টা করেছি আমার সন্তানদেরকে 10 বছরের মধ্যে হেফজ কমপ্লিট করতে, আলহামদুলিল্লাহ চেষ্টা করলে হয়। 3 সন্তান আমার 10 বছরের মধ্যে হেফজ কমপ্লিট করেছে। আপনাদের সন্তানরাও পারবে যদি আপনারা সেভাবে চেষ্টা করেন। নিজে ঘরে বসবেন যে এটা আমার জীবন মরণের একটি সমস্যা, এটা আমাকে করতেই হবে, আগ্রহ করে যদি আপনি বসে যান, আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাকে সাহায্য করবে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযিনা জাহাদু ফীনা লানাহদিয়ানাহুম সুবুলানা, যারা আমার পথে প্রচেষ্টা চালায় তাদেরকে আমি সঠিক পথ দেখাবো। মনে রাখবেন আল্লাহ সঠিক পথ, অনেকগুলি পথ খুলে দেবে যদি আপনি আপনার প্রচেষ্টা চালান। কি শিক্ষা দিবেন, কি শিক্ষা দিবেন, সেটাই আজ বড় সমস্যা। সন্তান সন্ততি ঘরে আপনার কত কিছু দেন, খাবারের ব্যবস্থা করেন, পানীয় ব্যবস্থা করেন, কাপড়ের ব্যবস্থা করেন, এগুলি তো আপনি করবেনই, এগুলি বলা হয় দেখাশোনা। দেখাশোনা বড় কথা নয়, লালন পালন বড় কথা। দেখাশোনার পরে হয় লালন, দেখাশোনা যে কোনো মানুষই করতে পারে। সন্তান সন্ততি আপনি না থাকলেও আপনার সন্তানকে গৃহকর্মী দেখতে পারে, কোনো সমস্যা হয় না। কিন্তু আপনার সন্তানের পড়ালেখা, দিনদারি, আপনার সন্তানকে আকীদাগত পরিশুদ্ধিতা, আপনার সন্তানকে দিনের কাজগুলি কিভাবে করতে হবে শিক্ষা দেওয়া, এর দায়িত্ব আপনার, আপনার আপনার সন্তানের যে অভিভাবক টিচার আছে তার, আপনার এবং আপনার স্ত্রীর, এরা ঘরে যারা আছে তাদের দায়িত্ব হবে সন্তানকে কিভাবে আল্লাহ এবং তার রাসূলের পথে পরিচালিত করা যায় সেভাবে প্রচেষ্টা চালানো। চিন্তা করে দেখুন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সন্তান আমাদেরকে বড় করতে বলেছেন, সেভাবে ওসিয়ত করছেন লোকমান তার সন্তানকে, ওসিয়ত করছেন লোকমান তার সন্তান কি সন্তান বলছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। লোকমান তার সন্তানকে, লোকমান নবী ছিলেন না, তিনি ছিলেন একজন আল্লাহর প্রিয় বান্দা, হাকিম বলা হয় তাকে, প্রাজ্ঞ মানুষ ছিলেন তিনি, এই মানুষটি তার সন্তানকে ওসিয়ত করছেন, আপনার দায়িত্ব ওসিয়ত করা, লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম, আল্লাহর সাথে শরীক করো না, এটা হচ্ছে সবচেয়ে বড় জুলুম। মনে রাখবেন এই শরীক, শিরক যদি আপনি শিক্ষা দিতে পারেন তাহলে আপনার সন্তান অবশ্যই আপনার জন্য ভালো কিছু করবে, এবং সে ভবিষ্যতে আপনার জন্য যাই করবে, আপনি যেন একটি বড় গাছ লাগালেন, আপনি কবরে বসে তা পেতে থাকবেন। সুবহানাল্লাহ, সন্তান সন্ততির ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত গুরুত্ব দিয়েছেন আপনি দেখেছেন, তিনি যেভাবে গুরুত্ব দিয়েছেন সন্তান সন্ততির দায়িত্ব কেমন কিনা বলে দিয়েছেন।
একজন এসে বলল ইয়া রাসূলুল্লাহ এটা আমার সন্তান আপনি দোয়া করুন রাসূল বললেন যে ইন্না হাদা ইবনুকা লা তাজনি আলাইহি ওয়ালা ইজনি আলাইহি এ হচ্ছে তোমার সন্তান যে তোমার উপর কোনো জোর খাটাবে না তুমিও তার উপর কোনো অপরাধ করবে না অর্থাৎ এই সন্তান ভালো হয়ে চলবে সেই দোয়াটাই আমি করছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সেদিন দোয়া করতেন তাদের কাছে সন্তান নিয়ে আসত আলেমদের কাছে নিয়ে তারা দোয়া করতেন দ্বীনদারি শিক্ষা দিতেন দ্বীনদের উপর যে এই ব্যক্তি বড় হয় বড় বয়সে তা কখনো এই সন্তান আপনাকে বিদ্যাশ্রমে পাঠাবে না আপনার সন্তান আপনাকে কাঁধে করে ঘুরবে এই সন্তান আপনার জন্য তখন আপনার জন্য এমন এক নেয়ামত হবে আপনি দুনিয়াতে যেই নেয়ামতের গাছ রোপণ করেছেন কবরে বসে তা পেতে থাকবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইদা মাতা ইবনু আদম কাতা আনহু আমালুহু ইল্লা মিন তারা বনি আদম যখন মারা যায় তখন তার সমস্ত আমল কাটা হয়ে যায় তবে তিনটি আমল বাকি থাকে একটি হচ্ছে এর মধ্যে একটি হচ্ছে ওয়ালাদুন সালেহুন ইয়াদউ লাহু এমন এক সন্তান যেই এক সন্তান তার জন্য দোয়া করে আচ্ছা আপনি এক সন্তান বানাবেন না এই সন্তান আপনার জন্য কিন্তু দোয়া করবে না নেক সন্তান বানাতে হলে কোরআনে কারীম শিক্ষা দিতে হবে তাকে হাদিস শিক্ষা দিতে হবে তাকে দ্বীন শিক্ষা দিতে হবে আকীদা শিক্ষা দিতে হবে এমন শিক্ষা দিতে হবে যেই শিক্ষাটা পরকালে কাজে লাগে আপনি তাকে ডক্টর বানালেন আপনি তাকে পিএইচডি হোল্ডার বানালেন ডাক্তার বানালেন ইঞ্জিনিয়ার বানালেন কিন্তু আল্লাহ ও তার রাসূল সম্পর্কে জ্ঞান দিলেন না আপনি আমানতের খেয়ানত করেছেন আপনার উপর সন্তান সন্ততি আমানত ছিল আপনার উপর আমানত ছিল এই আমানতের ব্যাপারে হাশরের মাঠে আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনাকে জিজ্ঞাসা করা হবে আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ইন্নাল আহদা কানা মাসউলা এই অঙ্গীকার সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে এই সন্তান সন্ততি আপনার জন্য যেমনি ভালো তেমনি খারাপ হয়ে যায় যারা দ্বীনদার তাদের জন্য ভালো তারা একটি গাছ রোপণ করেছে এই সন্তান যে সন্তানকে আপনি দ্বীন শিক্ষা দিয়েছেন সারা জীবন যত আমল করবে আপনি কবরে বসে তত আমলের সওয়াব পেতে থাকবেন সে যদি একবার সুবহানাল্লাহ বলে সেটা আপনার কবরে সমান সওয়াব চলে যাচ্ছে সে একবার আলহামদুলিল্লাহ বললে আপনার কবরে সমান সওয়াব চলে যাচ্ছে তার সওয়াবের কোনো কমতি হচ্ছে না কিন্তু আপনার সন্তানকে আপনি দুনিয়াদার বানিয়েছেন ডাক্তার বানিয়েছেন ইঞ্জিনিয়ার বানিয়েছেন দ্বীন শিক্ষা দেন দ্বীন শিক্ষা দিলে সমস্যা নাই কিন্তু সে সন্তান যত অপরাধ করেছে অপরাধ থেকে তাকে নিষেধ করেন শিক্ষা দেননি কবরে বসে অপরাধের কিছু অংশ আপনি পেতেই থাকবেন এর অর্থ হচ্ছে আপনি ভালো কি মন্দ আপনি কোনটা করবেন আপনি চিন্তা করে দেখুন যে আপনি সাদাকায়ে জারিয়া করবেন না গুনাহে জারিয়া করবেন আপনি চিন্তা করে দেখুন আপনার কাজ হবে সাদাকাতুন জারিয়া যেটাই করছেন না সাদাকাতুন জারিয়া আপনি যদি তাকে দ্বীন শিক্ষা দেন এটা হবে সাদাকাতুন জারিয়া যেই সন্তান আপনার মৃত্যু আমৃত্যু আপনার দিনের উপর আছে এই সন্তানের চেয়ে ভালো কিছু আর হতে পারে না আপনি যদি কোনো তাকে দুনিয়াদার বানিয়ে দেন আপনার কোনো লাভ নাই আপনি কবরে বসে কষ্ট করবেন কিন্তু আপনার সন্তান থেকে কিছুই যাবে না সুতরাং আপনার আমার উচিত যেটা আখেরাতে কাজে লাগবে সেটা করা কারণ আখেরাতের জীবনের কোনো শেষ নেই দুনিয়ার জীবন তো ক্ষণস্থায়ী শেষ হয়েই যাবে সুতরাং সেখানে দুনিয়ার যে ফিতনার ভিতরে পড়ে আপনি তাকে দুনিয়াদার বানানোর জন্য পাগল হয়ে গেছেন তা থেকে বেরিয়ে আসতে হবে দিনদার বানাতে হবে দিনের উপর তাকে রাখতে হবে কি শিক্ষা দিবেন কি শিক্ষা তাকে দিবেন এমন কোন শিক্ষা তাকে দিবেন না যা তাকে দুনিয়া থেকে দিন থেকে বিমুখ করে দেয় এমন বহু মানুষ পাবেন যারা তিনটি প্রশ্নের উত্তর শিখেনি তিনটি প্রশ্নের উত্তর শিখেনি তিনটি প্রশ্ন বুঝছেন কিনা আমার এখানে সামনে একটা বই আছে বইটা প্রত্যেকে কিনবেন আমি মনে করি প্রত্যেকে কিনবেন অথবা ফ্রি নেবেন আমাদের ভাই দিবে আলহামদুলিল্লাহ তিনটি মৌলিক মূলনীতি ও তার প্রমাণ পঞ্জি বেশি কিছু নয় কঠিন কিছু নয় মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা তোমার রব কে তোমার দীন কে তোমার নবী কে এই তিনটি প্রশ্ন উত্তর যদি আপনার সন্তান না জানে যে কোনো সময় তাকে খ্রিস্টান বানিয়ে ফেলবে যে কোনো সময় সে নাস্তিক হয়ে যাবে এই তিনটি প্রশ্ন তাকে দলিল সহ মুখস্থ রাখতে হবে জানতে হবে যে আমার সন্তান সেটা জানে প্রতিদিন আওড়াতে হবে দলিল সহ জানবে যে আমার সন্তান সেটা মুখস্থ রাখে এই জন্য শিখতে হবে আপনাকে যে কোন বই কোন জিনিসটা তাকে শিখাতে হবে সেটা জানেন অনেক মানুষ আছে অনেক সন্তান আছে এইগুলি শিখে না অনেক মা আছে এগুলি তাদের সন্তানকে শিখানো হয় শিখায় না
এটা যদি না শেখা তার অর্থ হচ্ছে আপনি সন্তানের হক আদায় করলেন না আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে কেন আপনি সন্তানের হক আদায় করেন নি হাশরের মাঠে এই আমানতের ব্যাপারে আপনাকে প্রশ্ন করা হবে এই আমানত আপনি যথাযথ আদায় করেছেন কি না সেই ব্যাপারে আপনি এখন থেকে প্রস্তুতি গ্রহণ করুন আল্লাহকে রব মানি রাসূলকে রব মানি শুনে শুনে দীন মানি আল্লাহ আল্লাহর দেয়া ইসলামকে মানি দীন শুনে শুনে শরীয়ত কিন্তু শুনে বলতে মানতে আমল করতে বলা হয়নি শিখে জানতে কোরআন হাদিস পড়ে আমল করতে বলা হয়েছে প্রমাণ অনেকে বলতে পারেন কি প্রমাণ প্রমাণ হচ্ছে কবরে যখন আপনাকে দেয়া হবে এই তিনটি প্রশ্ন করা হবে মান রব্বুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মা দীনুকা প্রশ্নগুলি করা হবে প্রশ্নের উত্তর তোমার রবকে দিনকে ইসলাম তোমার দিন কি তোমার নবী কে ছিল প্রশ্ন করা হবে সে প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন আপনি যদি ঈমানের সাথে পড়ে থাকেন জেনে থাকেন উত্তর দিতে পারবেন আর যদি আপনি ঈমানের সাথে জানেন নাই পড়েন নাই শুনে শুনে বলেছেন আপনি কিন্তু প্রশ্নের উত্তর দিতে পারবেন না কারণ হচ্ছে এটা মুখস্থ করা বিদ্যা নয় যে কবরে গেলে মনে থাকবে এটা হলো আমলের জিনিস বাস্তব জীবনে আসলে কি আল্লাহকে রব মেনেছেন কিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি নবী মেনেছেন কিনা ইসলামকে আপনার জীবনে সুপ্রতিষ্ঠা করেছেন কিনা জীবনের প্রতিটি অংশে ইসলাম আপনার কাছে গ্রহণযোগ্য বিধান ছিল কিনা সেটা আপনার পরীক্ষা হচ্ছে ওখানে মুখে উল্টাটা বললে কাজ হবে না এই জন্য হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সেদিন বলবে আপনি আমি যখন কবরে যাব এই তিন প্রশ্নের উত্তর যখন জিজ্ঞাসা করা হবে উত্তর কি দিবেন আপনি আপনি যদি উত্তর দিতে পারেন তখন আরেকটি প্রশ্ন আছে সেই প্রশ্নটি কেউ বলে না সেই প্রশ্নটি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ওমা আদরাকা বিহি তুমি কিভাবে জানলে এই তিনটির উত্তর যদি বলে এরপরে বলবে যে তারাতু কিতাব আল্লাহ ও আমিল তুমি মাফি আল্লাহ কিতাব পড়েছি এর মধ্যে যা আছে এটার উপর আমল করেছি এর মধ্যে যা ছিল তার উপর আমল করেছি আল্লাহ কিতাব পড়েছি এই কথা বলবে হ্যাঁ দাঁড়াই তুমি পড়েছো তোমার জন্য তখন ইউসাহাডাহু ফি আদনিহি তার কবরকে অত্যন্ত প্রশস্ত করা হবে জান্নাত থেকে তার জন্য সুগন্ধির ব্যবস্থা করা হবে এটা হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি সত্যি সত্যি পড়েছে জেনেছে আমল করেছে আর যে ব্যক্তি প্রশ্ন উত্তর দিতে পারেনি তাকে বলা হবে তুমি কি উত্তর দিতে পারছো সে উত্তর দিতে না পারে বলছে আ আ করতে থাকবে উত্তর দিতে পারবে না কোনো উত্তর দিতে পারবে হাদিসের কথা বলছে সেটা তখন তাকে বলা হবে যে তুমি কিছুই জানোনি কিছুই শুনি বলতে সামাইতুন নাস ইয়াকুলুনা ফাকুলতু মানুষকে বলতে শুনেছি এই জন্য বলেছি মানুষকে বলতে শুনে এই জন্য বলেছি আল্লাহ গ্রহণ করবে না আল্লাহ বলবেন তখন ফেরেশতা বলবে মা দারাইতা ওয়া মা তালাইতা পড়াও নাই জানাও নাই অর্থাৎ জানা পড়া তোমার জন্য কর্তব্য ছিল তিনটি প্রশ্নের উত্তর আমার দরকার কবরে যাবে আল্লাহর এলম এখানে সীমাবদ্ধ মনে রাখবেন এলম মানুষ যেটা বলে কোরআনে কারিমে এলম শিক্ষা করার কথা আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন খালি ইস্তাবিলুনি ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন যারা জানে এবং তারা জানে না সমান নয় আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে রব যিদনি ইলমা নবীকে বলছেন যে এলম বাড়িয়ে দেওয়ার জন্য কিন্তু সাথে সাথে কিছু এলম থেকে আল্লাহ তার রাসূলকে আশ্রয় চাইতে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা আল্লাহ এমন জ্ঞান আমার প্রয়োজন নাই যে জ্ঞানের আমার উপকার হয় না এই জ্ঞান থেকে আপনার কাছে আশ্রয় চাই দেখা গেল সব জ্ঞান নেওয়ার দরকার নেই আপনার কোন জ্ঞানটা নেওয়া দরকার যে জ্ঞানটা ফরজ ঘোষণা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন প্রত্যেকটি মুসলিমের উপর নরনারীর উপরে জ্ঞান অর্জন করা ফরজ এই জ্ঞানটা হচ্ছে আল্লাহর জ্ঞান রাসূলের জ্ঞান দ্বীনের জ্ঞান এটা অর্জন করা ফরজ এইটা যদি কেউ না পড়ে থাকে সে বেকার ওই ব্যক্তি বেকার নয় যে দ্বীন শিখেছে চাকরি পায় না সে বেকার কথাটা এরকম নয় আপনি একটু চিন্তা করুন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার চাকরি করতেন চাকরি শব্দটা খুব ভালো জিনিস নয় চাকরি অর্থই হচ্ছে চাকরগিরি করা চাকরি নিয়ে আপনার দরকার কিছু টাকা পয়সা কামানোর জন্য পাগল হয়ে গেছেন এই জন্য আপনি সন্তান বিয়ে দেওয়ার ক্ষেত্রে খুঁজতে থাকেন কে কত বড় চাকরি করে ওই বেটা সালাত আদায় করে কিনা দিন মানে কিনা আপনার সে ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই চাকরিজীবী মনে করেন যে সেই কিন্তু আমার মেয়েকে খাওয়াতে পারবে আপনি কি জানেন না রিজিকের মালিক হচ্ছে রাজ্জাক কারো রিজিক কেউ দিতে পারে না আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করেন কত বাকি সকালবেলা ঘুম থেকে বেরিয়ে সকালবেলা উঠে চলে যায় আর বিকেলে ফিরে আসে পেট ভর্তি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বলেছেন
যে বলেছেন যে সে সকালবেলা বেরিয়ে যায়, সে বেরিয়ে যায় খেমাসান খাটি পেলে খাটি পেটে পেটে বেরিয়ে খালি পেটে বেরিয়ে যায়, ওয়া ইয়া ওয়াই ইয়ারোহু ইয়ারোহু বেতারান ফ্যাট ভর্তি করে বেরিয়ে আসে পাখি। পাখির খাদ্য কি আপনি জোগাড় করেন? আল্লাহ জোগাড় করে দেয়। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সাহাবায়ে কেরাম কারো চাকরি করতেন না, তবে ইন্ডিয়া চাকরি করলে জোর করে নিতে পারে না চাকরির জন্য। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জোর করে তাকে চাকরির জন্য নিয়ে যাচ্ছে, উনি যাবে না, কোন ক্রমেই যাবে না, ব্যত্রাঘাত খেয়েছে, যাব না, চাকরি করব না। চাকরি না করার জন্য তাদেরকে পিটানো হতো। আপনি চাকরি পেলে দুনিয়া সবকিছু বিসর্জন দিতে আপনার কাছে কোনো দ্বিধা হয় না, কারণ আপনার কাছে দিনদারের চেয়ে দুনিয়া বেশি প্রিয়। আপনি মনে করেন যে আপনার রিজিকের মালিক বুঝি আপনার বস, আপনার রিজিকের মালিক রাজ্জাক, এটা আপনার কাছে মনে হচ্ছে না। এই জন্য আপনি সন্তানকে অনেক সময় অনেকে আসে বলবে আপনার তোমার ছেলেকে তো বেকার বানাচ্ছ, হায় হায় ছেলেটা তো অত্যন্ত যোগ্য ছিল, দেখতে তো খুব সুপটু ছিল, ভালো ছিল, ওরে আবার খারাপ পথে নিয়ে যাচ্ছে কেন, আরে উনি মোল্লা বানাইতেছে কেন, ইত্যাদি ইত্যাদি। বলে আমি মোল্লা বানাচ্ছি না, আমি দিন শিক্ষা দিচ্ছি। আপনার আমার শিক্ষা থাকতে হবে দিন শিক্ষা দেয়া, মোল্লা বানানোর উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হবে দিন শিক্ষা দেয়া। যেই যেই জ্ঞান অর্জন করলে, যেই শিক্ষা গ্রহণ করলে আল্লাহ সম্পর্কে জানবে, রাসূল সম্পর্কে জানবে, দীন সম্পর্কে জানবে, কোরআন পড়তে পারবে, হাদিস পড়তে পারবে, ব্যাখ্যা করতে পারবে, এবং আখিরাতমুখী আপনার কর্মকাণ্ড হবে, সেই জ্ঞান শিক্ষা করা হচ্ছে ফরজ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জ্ঞানটি শিক্ষা দিতে আপনাকে বলেছে। সেই জ্ঞানটি আমাদের সেই সন্তানদেরকে শিক্ষা দিতে হবে এবং তাদের মধ্যে এই জ্ঞানটির গুরুত্ব তুলে ধরতে হবে। তারা আফসোস করবে, তাদের ভাইরা যারা কলেজে পড়ছে অথবা যারা এমন কোনো প্রতিষ্ঠানে পড়ছে অথবা এমন কোন প্রতিষ্ঠানে হচ্ছে যেখানে দিন শিক্ষা দেওয়া হয় না, তাদের জন্য এদের আফসোস হবে, হায় তারা দুনিয়াতে সব পেল, এমন মজার জিনিসটি পায়নি যে জিনিসটি আমি পেয়েছি। এই সন্তানদের মধ্যে এই তাদের মধ্যে মর্যাদা বোধ তৈরি করুন যে সে যেটা পেয়েছে অন্য কেউ সেটা পায়নি, কেমন হয়, এই আনন্দ অনেক বেশি। শেখ হোসেন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এজন্য বলতেন যে কখনো কখনো আমার অন্তরে এমন আনন্দ হয়, তখন আমি বলি কখন সে আনন্দ, কারণ যখন কিতাব পড়ে কোরআন হাদিস বুঝে নতুন তথ্য পায় আমাদের অন্তরে আনন্দ আসে তখন মাঝে মধ্যে। আমি বলি লাউ আরিফা মুলুকু দুনিয়া লা যাদারু বিসুয়ু, যদি দুনিয়ার বাদশারা জানতো আমি কি আনন্দে আছি, এই আনন্দটুকু নেয়ার জন্য যুদ্ধ দিয়ে আমার হয়তো হত্তির টুকরা করে ফেলতো যে আনন্দটা আমার দিয়ে দাও, তুমি এত আনন্দে কেমনে থাকো। সুবহানাল্লাহ, এই আনন্দ শুধু তারাই করতে পারে যে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে পেরেছে। দুনিয়ার জিনিসে এত আনন্দ নেই, আপনি বিশ্বাস করুন কোটিপতি ঘরের মধ্যে সন্তান একদিকে, বাচ্চা একদিকে ইয়াবা কাটতেছে, সন্তান আরেকদিকে চলে গেছে, মা আরেকদিকে আরেকজনের সাথে পটকাবাজি করতেছে, এই বাড়িতে কোনো শান্তি নেই। ওই বাড়িতে শান্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সম্পর্কে বলেছেন যে তার স্বামী যখন তার দিকে তাকায় স্বামীকে সে খুশি করে দেয়, আর সন্তান সন্ততিকে আগলে রাখে, এবং স্বামী যখন দূরে সরে যায় নিজেকে হেফাজত করে রাখে, ওই মা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মা, এবং ওই ব্যক্তি হচ্ছে শ্রেষ্ঠ মা, ওই স্ত্রী হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ স্ত্রী। ওইটা তখনই হবে যখন দিনদারি আপনার মধ্যে থাকবে এবং আপনি আল্লাহ ফরজ ওয়াজিব জানতে পারবেন, কোরআন হাদিস পড়তে পারবেন, সেটা জানতে পারবেন। আপনার জন্য এই দায়িত্ব সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই দায়িত্বে আলো দায়িত্বের কথা বলার পরে আমি প্রতিষ্ঠান পরিচালনাকারীদের প্রতি কয়েকটি দায়িত্বের কথা বলবো। সন্তান সন্ততি যারা আপনাদের কাছে এসেছে তারা আল্লাহর পক্ষ থেকে বড় নেয়ামত হিসেবে এসেছে। মনে রাখবেন ওমা বিকুম মিন নিয়ামাতিন ফামিনাল্লাহ, যত নেয়ামতই আপনার কাছে আসছে আল্লাহর কাছ থেকে আসছে। তুম্মা ইদা মাসসাকুমুদ দুররু ফাইলাইহি তাজআরুন, যখন কোনো কঠিন কষ্ট হয় তখন আল্লাহর কাছে আবার আপনাকে ফিরে আসতে হবে। কোথাও যাওয়ার কোনো জায়গা নেই দুনিয়াতে। আপনি যদি এমন কোন জায়গা পাইতেন যে আল্লাহ আল্লাহর রাস্তা থেকে পালিয়ে আমি অন্য কোন জায়গায় যাব, আপনি কত চলে যেতেন, কিন্তু আপনার যাওয়ার কোন জায়গা নেই। ইয়া মাশা জিন্ন ওয়াল ইনস ইনস্তাতাতুম আন তানফুজু মিন আকদারিস সামাওয়াতি ওয়াল আরদ লা তানফুজুনা ইল্লা বিসুলতান, হে মানব এবং জিন, যদি আসমান জমিনের প্রান্ত দেশ ভেদ করে অন্য কোথাও যাওয়ার জায়গা থাকে যাও তো দেখি কোথায় যাবে, সেটা কার জায়গা, আল্লাহ রাব্বুল ইজ্জতের জায়গায় আপনাকে যেতে হবে। সুতরাং আল্লাহর জায়গায় যেতে যেতে হবে, আল্লাহর কাছেই যেতে হবে। আল্লাহর দুনিয়াতে আপনি বাস করেন, তার দেয়া নিঃশ্বাস আপনি ভোগ করছেন, তার দেয়া শ্বাস নিঃশ্বাস আপনি নিচ্ছেন, এবং তার দেয়া শরীরে তার বিরুদ্ধে আস্তরণ করার কোনো সুযোগ নেই। আল্লাহ যে নেয়ামত দিয়েছে এই নেয়ামতটুকু আল্লাহ কথা বলার নেয়ামত,
আপনি বসবাস করার নেয়ামত, আপনার টাকা পয়সার নেয়ামত, আপনার সন্তান সন্ততির নেয়ামত, সার্বক্ষণিক এই নেয়ামত যদি কেউ শুকরিয়া আদায় করেন, আল্লাহ তাআলা আপনার এই শুকরিয়া সুন্দরভাবে গ্রহণ করবে। কারণ তার একটি নাম হচ্ছে শাকুরুন হালিম, তিনি সহিষ্ণু এবং শাকুর। শাকুর অর্থ হচ্ছে আপনার শুকর গুজার বান্দা, শুকর গুজার বান্দা যারা, তাদেরকে যথার্থ রূপে তিনি পুরস্কার তাদেরকে দিয়ে থাকেন, তিনি হচ্ছেন শাকুর। আল্লাহ তাআলা তিনি আপনি শাকের, তিনি শাকুর, আপনি শুকর করবেন, আর আল্লাহ তাআলা আপনার এই শুকরের শুকরের যথার্থ মূল্যায়ন তিনি করবেন। আপনার কি শুকরিয়া করবেন, কি দিবেন, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তুমি শুকরিয়া আদায় করো আল্লাহ তোমাকে বাড়িয়ে দিবেন, আর যদি অহংকার করো, কুফরি করো, আল্লাহ তার তোমার থেকে শাস্তি দুনিয়াতেও দিবেন, আখেরাতেও দিবেন। অহংকারের শাস্তি দুনিয়াতেই মানুষ পেয়ে যায়, আখেরাত পর্যন্ত অপেক্ষা করতে হয় না। আপনার আমার এই সন্তানগুলো আপনার কাছে নেয়ামত, এরা পেয়েছে, এদেরকে পেয়েছে, এদেরকে যত বেশি সম্ভব দিন শিক্ষা দেওয়ার জন্য আপনি সময় দিবেন, তত বেশি আপনার আখিরাতের আমলনামা ভর্তি হবে। শুধু টাকার চিন্তা করে কাজটা করবেন না। আমাদের সালফে সালেহীন টাকা নিতেন না। আপনারা জানেন ইমাম হানিফা রাহমাহুল্লাহ, তিনি সবচেয়ে ধনী মানুষ ছিলেন একবার, তিনি ওই সময়ে সবচেয়ে ধনী মানুষ ছিলেন একবার। তিনি তার এক সন্তানের পিতার জানাজায় গেলেন, সমস্ত মানুষ প্রচন্ড রৌদ্র ছিল, সমস্ত মানুষ ওই বাড়ির ভিতরে যে কাছারি ঘর ছিল কাছারি ঘরে ঢুকে বসে রয়েছে, বের হয় না। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি আর ছায়া আসে না, বলে যে না ওই ঘরে আমি যাব না। তারা কেউ বুঝলো না কেন যায় না। তিনি চিন্তা করলেন যদি এই ঘরে যাই আমার আমার ছাত্রের বাবার ঘরে, অর্থ হচ্ছে আমি এর বিনিময়ে ছাত্রকে পড়ার বিনিময়ে কিছু নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছি, এটা আমি করব না। তিনি তখন রোদেই তাকে বললেন না ঠিক আছে, যতক্ষণ না জানাজা হয়ে যাচ্ছে ততক্ষণ আমি অবস্থাতে থাকবো। এটা হচ্ছে আফগানি রহমতুল্লাহ আলাইহ তাকওয়া এবং ফরজগারি। সুতরাং সন্তান সন্ততির থেকে আপনার সবচেয়ে বেশি আশা থাকবে এটা যে একটা ছেলে যদি যা শিখবে এটা আমার কবরের জন্য, আমার একটা গাছ রোপণ করে যাচ্ছি, এই ছেলে যতজনকে শিখাবে ততজন থেকে গাছ রোপণ করে যাচ্ছি, এইটা আমার কবরে যাবে। যে সাক আর না সাক বড় কথা নয়, বক্সায় দিতে হবে জরুরি না, অটোমেটিকলি চলে যাবে। কিছু মানুষ আছে আমরা দোয়া করার সময় অমুকে তমুকের বক্সায় দিয়ে যাচ্ছি, বক্সারও লাগবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন শিখিয়েছে আমাকে, আমাকে আর আপনাকে সবাইকে, কিয়ামত পর্যন্ত যত মানুষ ইসলাম গ্রহণ করবে, মুমিন হবে, দিন তারিখ ও দিনদারিতে চলবে, আমল করবে, বিনা চাওয়াতে তার কবরে এই সব কলি চলে যাচ্ছে। আপনি চিন্তা করার দরকার নেই, আপনার সবের কোনো কমতি হবে না। আপনি যে সন্তানকে আজ বড় করছেন, হে শিক্ষক, হে অভিভাবক, আপনি যে সন্তানকে আজ বড় করছেন, এই সন্তান যত মানুষকে দিন শিক্ষা দিবে, যত লোককে দিনের পথে নিয়ে আসতে পারবে, আপনি কবরে বসে সেটা পেতে থাকবেন, তাতে কোনো কমতি হবে না। আমি একবার মদিনাতে গেলাম, একটা গল্প বলতেই হচ্ছে। মদিনাতে যাওয়ার পরে আমি মসজিদ নবীতে বসে বসে আছি। আমার আপনারা জানেন, জেনেছেন বোধ হয় যে আমার ছেলে আব্দুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা প্রথম হয়েছিল। তারা সবাই দৌড়ে আসলো যে আপনার ছেলেকে কোথায় দিলেন কোথায় দিলেন। তা আমি বলতে চাচ্ছি না, কারণ সে আইনে পড়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লতে পড়ে। তা আমি বলতে চাচ্ছি না, একদম বলে যে বলেন না, বললাম যে হ্যাঁ লতে ভর্তি হয়েছে। সবাই খুশি, মহা খুশি। আমি কিন্তু এত খুশি না, কেন বেশি খুশি না আপনাকে বলতে পারবেন? আমি বললাম যে এতদিন পর্যন্ত আমার গাছের চারা থেকে অনবরত ফল আমার কাছে আসতেছিল, অর্থাৎ দিনদারি যখনই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ করে পড়তেছিল, যেটাই পড়তেছিল, এমনকি যদি কোন কোরআন তেলাওয়াত করতেছিল অথবা ধরো একটা হাদিস পড়ছিল, এই সওয়াব কিন্তু আমি না চাইতে আমার কাছে চলে আসতেছে আমলনামায়। কিন্তু এখন তো ল পড়তেছে, এটা তো সওয়াব তো আসতেছে না, সওয়াব বন্ধ হয়ে গেছে। আবার যদি কোনোদিন ভালো কাজ করিস তখন আসতে থাকবে, কিন্তু মাঝখানে আমার সওয়াব বন্ধ হয়ে যাচ্ছে। এখন আমার তো এখনই সওয়াব দরকার, এক মিনিটও আমার সওয়াব থেকে দূরে থাকার সুযোগ নেই। এই জন্য ওই ব্যক্তি উত্তম, যে ব্যক্তি তার এই সফর কাট আপ করেনি। এই জন্য দ্বিতীয় ছেলে যখন বললো কিসে ভর্তি হবে, বলে আরবিতে ভর্তি হতে চাচ্ছে। আমি হ্যাঁ আরবিতে ভর্তি হোক, কারণ সে দিনের ভোগ যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত যতই যাই পড়বে তা আমার যোগ হবে। আমি আমার লাভ নষ্ট করে আমার সন্তানের লাভ চিন্তা করতে সেটা হবে না, আমার নিজের এবং সন্তানের উভয় লাভটা চিন্তা করতে হবে। শুধু দুনিয়ার লাভ দিয়ে তাকে বড় করা যাবে না। তখন তার বলে আমরা তো এই চিন্তা করিনি কখনো, আপনি চিন্তাই করেন। আপনার সন্তানকে দিনের উপর রাখলে আপনার লাভ, এই কাজ কখনো বন্ধ হয়নি। মনে করে যে একটা গাছ রোপণ করে গেছে আর কবরে বসে সেটার সব আপনি পেতে আসেন।
পাচ্ছেন, আপনি নয় শুধু, আপনার সন্তান সন্ততিরা পাবে, পরবর্তী জেনারেশন পাবে, যারাই ওর সন্তান সন্ততি ওরা তাদেরকে পড়াবে তারা পাবে এবং উস্তাদরা পাবে। এই যে নেয়ামতের যে শুকরিয়া আদায় আপনি করলেন, সন্তানকে দ্বীনের উপর রাখলেন, এর চেয়ে বড় কাজ আর কিছু হতে পারে না। মনে রাখবেন এইটাই আপনার আমার সবার জন্য জীবনে সব সময় বড় কাজ হিসেবে দেখা দিবে। এই জন্য হে অভিভাবক, হে শিক্ষক, আপনাকে বলি এই সন্তানগুলোকে এমন ভাবে মানুষ করবেন যে তারা যাই করে এটা যেন আপনার কবরে ভালো হিসেবে দেখা দেয়। আর যদি কোনো খারাপ কিছু শিক্ষা দেন, ঠিকও আপনার কবরে খারাপ হিসেবে দেখা দিবে। এই জন্য প্রথম কাজ হলো তাওহীদের শিক্ষা দেয়া, সহি আকীদার শিক্ষা দেয়া, সহি মানহাজের শিক্ষা দেয়া, বেদাত মুক্ত হিসেবে তাদেরকে তৈরি করা, তাদের মধ্যে ঘৃণা তৈরি করা বেদাতের প্রতি, শিরকের প্রতি, এবং কোথাও বেদাত এবং শিরক থাকলে দাওয়াতের প্রতি তাদেরকে উৎসাহ দেয়া, এই জিনিসগুলি আপনি আপনার সন্তানের মধ্যে তৈরি করুন, আপনার ছাত্রের মধ্যে তৈরি করুন। তারা এই এরা যাই করবে সেটা আপনি দূর থেকে বসে অনবরত পেতে থাকবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাশরের মাঠে এক লোককে নিয়ে আসা হবে, তার আমল নামাজ এত বেশি দেখে সে বলবে আমি তো এত আমল করছি মনে পড়ে না, তখন বলবে মিন আমালি ওয়ালাদি, এগুলি তোমার সন্তানের আমল তোমার জায়গায় যোগ হয়ে গেছে। সুবহানাল্লাহ, এই সুযোগ আপনি কেমনে পেতে পারেন? হাশর মাঠে আপনি তখন একটি একটি আমলের জন্য দৌড়াবেন, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শানু ইউগনিহি। সেদিন আপনি পালাতে থাকবেন যে একটা বাবা একটা আমল কম হয়েছে আমার দিতে পারবা কিনা, বলে না আমি আমার ব্যস্ততায় আছি আমি বলতে পারবো না। সেদিন সবাই পালাবে, ছেলেও স্ত্রীও, এত দরদি কেউ আপনার কাছে থাকবে না। সেদিন শুধু অটোমেটিকলি আপনার কাজে হয়ে যাবে, দুনিয়াতে যদি কিছু করে থাকেন। সেই দুনিয়াতে করার জন্য এই সন্তানগুলোকে সুন্দর করে মানুষ করুন, এদেরকে দিনের উপর রাখুন, এদেরকে দিন শিক্ষা দিন। সত্যি আপনি শিখুন আগে, আপনি যদি দিন শিক্ষা না শিখেন এদেরকে শিখাতে পারবেন না, আপনাকে শিখতে হবে। আলহামদুলিল্লাহ এখন শিখার মাধ্যম অনেক কাছে এসে গেছে, অনেকগুলো শিখার মাধ্যম আপনার কাছে এসে গেছে। আপনি যদি কোনো www.islamhouse.com এ ঢুকেন, আপনি বাংলা ভাষায় অনেক কিছু পাবেন যেটা আপনি কখনো চিন্তাও করেননি। আপনি দিন সম্পর্কে, আকীদা সম্পর্কে জানতে পারবেন, সহি আমল সম্পর্কে জানতে পারবেন, বেদাত থেকে মুক্ত হওয়ার জন্য কি করতে হবে সেটা জানতে পারবেন, আপনার সন্তান সন্ততি লালন পালনের জন্য কিভাবে বড় করতে হবে সেটা জানতে পারবেন, আপনি জানতে পারবেন আপনার সন্ততিকে কি প্রথম শিক্ষা দিতে হবে সেটা জানতে পারবেন। শিক্ষক আপনাকে বলছি এই সন্তানগুলোকে আল্লাহর ওয়াস্তে মানুষ করার চিন্তা করুন, এদের মধ্যে আপনি বেঁচে থাকবেন, এরা আপনার কথা স্মরণ করবে, এরা আপনার কথা স্মরণ না করলো রব্বুল ইজ্জত আপনার কথা স্মরণ করবেন। এখলাসের সাথে যে কাজটি হবে কোনোদিন সেটা বৃথা যায় না। ইব্রাহিম আলাইহিসসালাম কাবা ঘর তৈরি করছেন, ইব্রাহিম আলাইহিসসালাম সাথে কে, ইসমাইল ছেলে তার সহযোগী, খেয়াল করে দেখুন, আর দুজনে কাবা করে অহংকারে ফেটে পড়েন না, বলছে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, রব আমাদের থেকে কবুল করো নিশ্চয়ই আপনি সবকিছু শুনেন। এই আপনি সব সময় সন্তানের জন্য দোয়া করবেন, শিক্ষা দিচ্ছি হে যুব হে টিচার হে শিক্ষক, দোয়া করবেন আল্লাহ আমার এই সন্তানগুলি কবুল করো, এদেরকে দিনদার করো, এদের দ্বারা আমার আখরাতের বের হওয়ার রাস্তা বের করে আপনি খুঁজে বের আমাদের ব্যবস্থা করে দিন, আল্লাহ ব্যবস্থা করে দিবেন, এই যে সন্তানদেরকে শিক্ষা দিবেন আকীদা। প্রথম কাজ আপনার দায়িত্ব হচ্ছে আকীদা শিক্ষা দেওয়া। দ্বিতীয় হচ্ছে দুনিয়ায় থাকতে হলে তাকে কিছু মাহারাত ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে, সেগুলি তাকে শিক্ষা দিতে হবে, তাকে শিক্ষা দিবেন দুনিয়ায় কিভাবে চলতে হয়, সালাম আদব কায়দা এগুলি শিক্ষা দিবেন, যাতে করে আপনার এগুলি আদর্শ হয়। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন তাদের কাছে আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথা আবার আসছি, তার কাছেই তিনি মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুর দরবারে গিয়ে ঘরের সামনে বসে থাকতেন চুপটি মেরে, মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু ঘুম থেকে উঠে বের হয়ে দেখে যে এই লোক বসে আছে ঘরের সামনে, বলছে আয় তুমি এতক্ষণ ধরে বসে আছো রসুলের চাচাতো ভাই, তুমি আমার দরজায় খটখট করলে না কেন, বলে যে না আমাদেরকে রসুল নিষেধ করেছেন বড়দেরকে এইভাবে না, আমরা বের হলে তাদের কাছ থেকে শিখবো। তারপর মসজিদে যাতে সাথে সাথে আসে, মসজিদে চলে গেছে কতক্ষণ পরে চলে গেছে, আবার মসজিদে বের হলে আবার শিখবে, অর্থাৎ আগ্রহ তৈরি করতে হবে আপনার সন্তানের মধ্যে যে দুনিয়ার চলার জন্য কোন আদবটি আমার দরকার সেটা শিক্ষা দেবো, বাড়া বাড়ির মধ্যে নয় এবং অথবা ছাড়া ছাড়ির মধ্যে নয়, দিনদারি তাদেরকে শিক্ষা দেবো, সাথে সাথে দুনিয়ায় চলার আদব কায়দাও তাদেরকে শিক্ষা দিতে হবে। তৃতীয়ত তাদের সামনে আপনি কোদোয়া কোদোয়া হন, আপনি নিজে কোদোয়া হন, আপনি তাদের জন্য একজন আদর্শবান শিক্ষক হন, আপনাকে দেখে সারা জীবন মনে রাখবে। বিশ্বাস করুন আমি কোনোদিন চিন্তা করিনি যে আমার ছাত্র আমাকে আদর্শ মনে করবে, সুবহানাল্লাহ, কিন্তু আমি দেখি ওরা আমার কথা বিভিন্ন জায়গায় উল্লেখ করে, আমি বলি যে আমি যোগ্য না বাবা, তো আমার কথা উল্লেখ করিস না,
আমরা যাদেরকে এখনো শিখি আমার উস্তাদদের মসজিদ নবীতে দেখে এসেছি শেখ আব্দুল হোসেন আব্দুল হোসেন আব্বাস তাকে দেখে আমার মনে হয় আল্লাহ তাআলা ওদের রেখে দিয়েছেন আমাদের দেখার জন্য কেমন কেমন হতে হয় দেখো এরকম লোকের মতো হতে হবে এরকম আদর্শ হতে হয় আদর্শ একজন লোক আপনি তাদেরকে তৈরি দেখ আপনি নিজে হন আগে অতএব এটা অবশ্যই জরুরি আপনি আদর্শবান হন আপনি যদি মিথ্যা বলেন আপনার সন্তান মিথ্যা শিখবে আপনি যদি কোনো সন্তানকে শেখানোর আগে কোন রকম প্যাসভুজ করেন কথা বলতে সন্তান কিন্তু সেটাই শিখবে এই প্যাসভুজ শিখবে আপনি সরল হন আপনার সন্তান সরল হবে তাদের কথা সবাই স্মরণ রাখবে যে আমার উস্তাদজি এত সরল ছিলেন আমরা সেরকম হতে হবে সেটাই শিখবে সে এই জন্য আপনি যদি আরো আদর্শ হন চার নম্বর কাজ হচ্ছে আদর্শদের গল্প তাদেরকে শেখান আমাদের সন্তানদেরকে আজকে আদর্শের গল্প শেখায় না মেসির কথা সবাই জানে তাই না মেসি আর বেজি কোথাকার কোন গরু ছাগল ওদের কথা শিখে কোথাকার কোন পসা মহিলা তারা সবচেয়ে ল্যাংটা মহিলার নাম দিছে ইস্তার ইস্তার নয় এটা তো আমাদের কুবর অকুলিতকে নাম অনেকেই মুখস্থ করে রাখতে সন্তান সন্তরি না কিন্তু আমাদের যে সম্মানে ও পূর্বসূরি যারা ছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইনের নাম অনেকেই শিখে নাই তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে আলেমদের মধ্যে বড় আলেম কে ছিল শিখে নাই আবু হানিফা রাহমাহুল্লাহ সম্পর্কে শিখে নাই মালিক সম্পর্কে শিখে নেই আহমদ ইবনে হাম্বল সম্পর্কে শিখে নেই ইমাম শাফি সম্পর্কে তাদের কোনো জ্ঞানই নেই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মুসলিম আবু দাউদ তিরমিজি এদের জীবনী সম্পর্কে তাদেরকে কোনো কিছুই শেখানো হয়নি অথচ তাদেরকে দুনিয়ার অমুক তমুক বিভিন্ন দেশে কোথায় কি কোন বেটা কোন দিক থেকে চুল কাটে ওগুলি দিকে তারা ওগুলি শিখতেছে অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে চুল কাটছেন কিভাবে নখ কাটছেন সেই সুন্নত আছে সেই সুন্নতগুলি তাদেরকে শেখানো হচ্ছে না আপনি সেগুলো শিক্ষা দিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি লম্বা করতে বলেছে রাসূল সেটা শিক্ষা দিয়েছে সেই জন্য আপনি রাখুন দাড়ি রাখাতে তাদের বলুন দাড়ি না কামা সেটা ব্যবস্থা করুন বলবেন তাদেরকে আমি একবার ঢাকাতে এক বা যুবকদের কিছু যুবকদের দেখলাম দাড়ি রাখছে আমি খুব খুশি হয়ে গেলাম যুবকরা ভালো হয়ে যাচ্ছে পরে একজনকে শুনলাম কয় যে সে আপনার দাড়ি ইসলাম খুশি হয়ে সে জন্য রাখে নাই বললাম কি জন্য রাখছে বলে তাদের কোন বেটা কোন দেশে জানি এরকম এখানে দাই রাখছে ওটা দেখে এখানে কামাই এখানে দাই মতো রাখছে অর্থাৎ আল্লাহ তার রসুলের জন্য সে রাখেনি তার জিনিসটা রাখছে কোন এক তথাকথিত কোন একজনকে অনুসরণ করার জন্য কত অভিনেতা অভিনেতা মিথ্যুক তারা অভিনয় করে মিথ্যা অভিনয় করা জায়েজ নাই অভিনয় করার কথা রাসূলুল্লাহ আমাদের কোথাও অনুমতি দেননি অভিনয় নয় শিক্ষামূলক কিছু তাদেরকে শেখানোর কথা বলেছেন কিভাবে করেছেন তিনি একবার মিম্বারে উঠেছেন একবার নেমেছেন দেখিয়ে দিয়েছেন সালাত কিভাবে আদায় করতে হবে শিক্ষকের সে পদ্ধতি অবলম্বন করতে পারে কিন্তু তিনি কোন মিথ্যা অবলম্বন মিথ্যাবাদীদের কখনো তাদের জন্য সন্তানদেরকে আদর্শ হিসেবে দেখাবে না আদর্শ হিসেবে দেখাবে কাকে ইমাম সিউতির গল্প করবে ইমাম সিউতি হাজার কিতাব লিখেছে ইমাম নবী রহমতুল্লাহ আলাই যা লিখেছেন তাই আল্লাহ কবুল করেছেন কেমন কবুল করেছেন দেখেন ইমাম জাহাবী রহমতুল্লাহ আলাই তিনি বলছেন যে আমার শুধু আশ্চর্য লাগে একটি কথা যে আল্লাহ তাআলা ইমাম নবী রহমতুল্লাহ আলাই কি কাজটি করেছেন কি দোয়া করেছেন যে তার সমস্ত আমল কবুল হয়ে গেল তার বইগুলি সব কবুল আল্লাহ কবুল করে নিয়েছে এই দোয়া আমি করি ওই দোয়াটা যদি আমি পাইতাম আমি করতাম এটা কি বলছে ইমাম জাহাবী অথচ আল্লাহ ইমাম জাহাবীর দোয়া কবুল করেছেন ইমাম জাহাবীর সমস্ত বই সবাই গ্রহণ করে নিয়েছেন ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি 40 হাদিস মানুষ মুখস্থ করে ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি রিয়াদুস সালেহীন মানুষের ঘরে ঘরে আছে ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি তিনি যাই লিখেছেন এই জন্য এক একটা আল্লাহ তাআলা বিশেষ তার রহমত দিয়ে দিয়েছেন তিনি আর তার হাত দিয়ে লিখে ব্যবস্থা করে দিয়েছেন তিনি লিখেছেন এই জন্য আল্লাহ কবুল করেছেন আপনি তাদেরকে আপনার ছাত্রদেরকে ইমাম নবীর আদর্শ শোনান ইমাম আহমদ কত বছর বেঁচেছেন মাত্র 39 বছরে এই লোকে কি না করেছে ইমাম নবী আপনি তাদেরকে শিক্ষা দেন ইমাম ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি হাদিসের ক্ষেত্রে যার কথা এরকম ব্যক্তি হচ্ছে ইমাম ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি তাদের কি ইমাম বুখারীর গল্প শোনান মা প্রতিটি মায়ের উচিত সন্তানকে ওই জুজু বুড়ির বয়রে দেখিয়ে তথাকথিত ঠাকুরমার ঝুলি না শুনিয়ে তাদেরকে দিনের কথা শোনানো প্রত্যেকটি টিচার ওস্তাদ একটি গল্পের আসর বসানো একটা ক্লাস থাকবে গল্পের সেই গল্পের মধ্যে প্রতিদিন একটি করে গল্প তিনি কোরআন হাদিস থেকে মুখস্থ করে আসে শোনাবেন হাদিসে কি ঘটনা ঘটেছে সেটা শোনাবেন কোরআনে কারিমে কি আছে কোন ঘটনা আছে কি হিসাব মুসা এবং খিদিরের ঘটনা সহ যত ঘটনা আছে একটি একটি ঘটনা করে নির্ধারণ করে নেবেন এর জন্য কিতাব আছে আলহামদুলিল্লাহ ডেটা এখন পাওয়া যায় যে আল কাসাসু সাহিয়া সহিহ কিসসা নামে গ্রন্থ আছে নামিয়ে নেবেন পড়ে প্রতিদিন একটা একটা গল্প শোনাবেন এই সন্তানগুলি যা শিখবে সত্য ঘটনা শিখবে মিথ্যা কথা মিথ্যা কারামত দিয়ে তাদেরকে আর ধোকা দেওয়া যাবে না আমাদের দেশ হয়ে গেছে এখন ওয়াস
ওয়াজের একটা মৌসুম সামনে সামনে গরম শীতকাল আসছে, শীতকালে যেন এই ওয়াজের একটা মৌসুম চালু হচ্ছে। এই ওয়াজগুলি সবই তো মিথ্যার উপর দিয়ে চলে, এই ওয়াজগুলো সবাই মিথ্যা বলতে থাকে, কত মিথ্যা যে আছে, কিছু না পাইলে শেষে কারামত দিকে চলে যাবে। আমার অমুক করেছে, অমুক এই কাজ করেছে, কত কারামত। আপনি কারামতটা একটু পরেই বলেন, ছেলেগুলিকে মানুষ করে তৈরি করেন, ছেলেগুলির কারামত তৈরি হবে আল্লাহর রহমতে। আপনি তাদেরকে মানুষ না করে আরেকজনের কারামত দিয়ে তাদেরকে নষ্ট করছেন কেন? কারামত করতে হচ্ছে তাদের তাদের দাস বানানো, তথাকথিত এই হুজুরদের দাস, তথাকথিত অমুকের দাস, ওরা কি মানুষ নয়? ওদেরকে হিসাব দিতে হবে না? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, তিনি জান্নাতে যাওয়ার কি সার্টিফিকেট পেয়ে গেছেন? ওনাকে সার্টিফিকেটটা কে দিল? তাহলে উনিও তো আল্লাহর রহমতের মুহতাজ, দয়া উনি। আপনি যেমন আল্লাহর রহমতের মুখাপেক্ষি, তিনি আল্লাহর রহমতের মুখাপেক্ষি। হাজার মাইনুদ্দিন চিশতি সাঞ্জাই রহমতুল্লাহ আলাইহি, তিনি তার জন্য আমরা দোয়া করি আল্লাহ তার জান্নাত নসিব করুন, কিন্তু জান্নাতের সার্টিফিকেট তিনি পেয়ে গেছেন? কেউ নেই। সাহাবায়ে কেরাম তাদের কি আল্লাহ তাআলা শুধুমাত্র জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন? আর কাউকে নয়, নবীদের পরে সাহাবায়ে কেরাম ছাড়া কেউ জান্নাতের সার্টিফিকেট পায়নি। আপনি তো অনুসরণ করতেই হয়, সাহাবায়ে কেরামকে অনুসরণ করুন, সাহাবায়ে কেরামকে অনুসরণ করুন। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, উলাইকা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানু আকাল্লুন নাস তাকাল্লুবান। এরা বনিকে করতো না, সাহাবায়ে কেরাম যা হক কথাটা বলে দিত, হক কথা বলার মতো মানুষ তৈরি করুন, আপনার সন্তানদেরকে সেভাবে তৈরি করুন। আপনি তৈরি হন যে হক কথা বলবেন, শিখবেন, সাহাবায়ে কেরামের জীবনে শিখুন, সন্তানদের মধ্যে সেরকম অভিজ্ঞতা তৈরি করুন, তারা তখন দিনের ব্যাপারে কোনো কিছু ছাড় দেবে না। লা ইয়াখাফুনা বিল্লাহি লাওমাত লাইম, এই জিনিসগুলো আমাদের বেশি দরকার, বিশেষ করে তাদের জন্য কোদোয়া। আপনি নিজে অনুসরণের ব্যক্তিত্ব হন এবং অন্যদেরকে, এবং সত্যিকার অনুসরণের ব্যক্তিত্ব যা আছে তাদেরকে দিয়ে এসে সেরকম অনুসরণের ব্যক্তিত্ব তাদের দেখিয়ে দিন যে তোমাকে আবু হানিফা রাহিমাহুল্লাহর মতো হতে হবে, তোমাকে শাফেঈর মতো হতে হবে, তোমাকে আহমদ ইবনে হাম্বলের মতো হতে হবে, যিনি সারা দুনিয়ার মানুষের ইমাম বলে বিবেচিত হয়েছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। দুনিয়ার মানুষ সব একদিকে গেছে, উনি বলছেন না এটা ঠিক নয়, আল্লাহর কালামকে আমি কখনো সৃষ্টি বলতে পারবো না, আল্লাহর কালাম আল্লাহর বাণী, আল্লাহর বাণী আল্লাহর গুণ, আল্লাহর গুণ সৃষ্টি হতে পারে না, এই আল্লাহর গুণ আল্লাহরই গুণ, আল্লাহর গুণকে আল্লাহর গুণই বলতে হবে, আর কিছু বলা যাবে না। দুনিয়ার মানুষ তাকে ইমাম হিসেবে মানে, এরকম সাহসী ব্যক্তিত্ব তো তৈরি হতে হবে আপনার সন্তানদের মাঝে, এরাই পরবর্তী জেনারেশন সঠিক পথে নিয়ে যাবে। আর যদি ছেড়ে দেন তাদেরকে, এই পড়িয়ে ছেড়ে দিয়েছেন, বাসায় গিয়ে বিকালবেলা কিভাবে কাটাবে তারও শিক্ষা আপনি না দেন, এটা পাঁচ নম্বর কাজ। তাদেরকে শিক্ষা দিতে হবে যে বিকালবেলা অবসর টাইম কোথায় কাটাবে। দুঃখজনক হলো সত্য, কিছু মানুষ টিভি দেখে বলে কি সময় কাটায়, কিছু মানুষ তাস পিটায় কয় কি সময় কাটায়, আমি সময় পাচ্ছি না, আমাকে সময় ধার দেওয়া দরকার, আমার হাজার কাজ বাকি আছে, আমি এখানে গেলে ওখানে হয় না, ওখানে গেলে এখানে হয় না। আমার সন্তান ছাত্ররা যারা বসে আছে ইউনিভার্সিটিতে, আজকেও তারা বসে আছে, স্যার আসলে ক্লাসটা নেবো, যতক্ষণ বসে থাকে একটাও যায় না, একটা ছেলেও বের হয় না, ঘন্টার পর ঘন্টা বসেই থাকে, বলে স্যার আর একটু সময়, আমার তো পেয়ে আর সহ্য হয় না, কতক্ষণ কথা বলতে পারি, আমি সময় পাচ্ছি না। তোমরা সেই সময় এরকম তৈরি করো যে তোমার পিছনে সময় দৌড়াবে, তুমি সময় কাটাতে হবে না, সময় যে সময়টা তুমি নষ্ট করতেছ এই সময়টা তোমার নেয়ামত, কারণ এই সময়টা হচ্ছে তোমার জীবন, এই জীবনের সময়টা, এই সময়কে জিজ্ঞাসা করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জিজ্ঞাসা করা হবে হাশরের মাঠে, ওয়ান উমরিহি ফিমা আফনা, তার জীবনের সময়টা কোথায় ব্যয় করেছে তার সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। এই জন্য চা দোকানের আড্ডা নয়, বিকালবেলার সময় আড্ডা নয়, বন্ধু বান্ধবদের মিথ্যার আড্ডা নয়, অথবা কোন রকমের মিথ্যা কোন তাস পিটানি নয়, টিভি দেখার সময় নষ্ট করা নয়। ঘরে যদি আজ টিভি রাখেন, আগে কিছু কিছু টিভি দেখার কিছু জায়গা ছিল, পিস টিভি দেখতো কেউ কেউ, অথবা কেউ ইসলামিক টিভি দেখতো, অথবা কোনো আরো ভালো টিভি দেখতো, বর্তমানে টিভি দেখার কোনো সুযোগ নাই। আমার ঘরে টিভি নাই, আপনাদের ঘরে টিভি না থাকতে আমি চাই, কোনো দরকার নাই, আপনি রাজনীতিবিদ হওয়ার কোনো দরকার নেই, রাজনীতি আপনার হচ্ছে বাবা হলেও পত্রিকা পড়ে দেখে নিবে ছেলে, ছেলের জন্য টিভি ঘরে রাখবেন, এরপরে ভারতীয় দূরদর্শন দেখবেন, সন্তান সন্তানকে ভালো আশা করবেন, এটা সুদূর পড়া হবে, এটা হয় না, এটা কখনো হবে না। এই জন্য ঘরে টিভি রাখবেন না, একেবারে কাট অফ করে দেন, আল্লাহর জন্য জিহাদ ঘোষণা করেন যে জিহাদ করলাম, কেটে দিলাম, আমার ঘরে টিভি কখনো ঢুকবে না, এবং আমার সন্তান সন্তান টিভি দেখবে না, তাদের প্রতি ঘৃণা উদ্রেক করুন। আমার ছেলেরা টিভি দেখার সময় পায় না, পড়তেই সময় পায় না, টিভি দেখবো কোথায়? তাদের জন্য একটা লাইব্রেরি তৈরি করুন, সপ্তম কাজ, লাইব্রেরি তৈরি করুন,
বাচ্চা বাচ্চাদের জন্য একটা লাইব্রেরি তৈরি করুন প্রত্যেকটি প্রতিষ্ঠানে, যেখানে বাচ্চারা ঢুকে বইটা খুঁজে পড়বে, এই বইটা পড়া দরকার, তার পছন্দ হবে, বন্ধুকে বলবে যে বইটা পড়েছি, এই বইটা সে পড়বে। বর্তমান সময়ে এর কোনো বিকল্প নেই, কারণ খারাপ বই না আপনি ভালো বই না দিলে খারাপ বই শেষ পড়বে, কারণ সময়টা তো তার কাজে লাগাতে হবে, সে খারাপ বই পড়বে। এই জন্য ভালো বই দেখে শুনে বই বের করে, এরকম বই যারা বের করছে তাদেরকে সহযোগিতা করে, নিজেরা বের করে এরকম বইগুলি আমাদের ভাই আছে তার থেকে পরামর্শ নিয়ে কোন বইটা দরকার আপনার সন্তানের জন্য গ্রহণ করে নিয়ে রাখবেন লাইব্রেরিতে, যে এটা দেখে পড়বে, এটা দেখে পড়বে, এটা দেখে পড়বে, এটা শিখবে তাদেরকে। সপ্তম কাজ, আরবি না শিখতে হবে না। আরবি না শিখতে দিনের সহযোগী হতে পারে, কিন্তু সত্যিকার খাদেম হওয়া যায় না। এই জন্য আপনার সন্তানকে যে কোনো মূল্যে মুখস্থ আরবি শিখার প্রতি গুরুত্ব দিবেন। মুখস্থ আরবি শিখতে হবে, মুখস্থ আরবি বুঝেন কিনা দেখে দেখে কুটিয়ে কুটিয়ে পড়তে পারে এটা যথেষ্ট নয়, বরং তাকে আরবি বলতে পারে, মুখস্থ ভাবে সেটা উচ্চারণ করতে পারে এবং মানুষের কাছে আরবিতে প্রকাশ করতে পারে, আরবি বই পড়ে সঙ্গে সঙ্গে বুঝতে পারে। কোরআন এবং হাদিস আমাদের আরবিতে, অন্য কোনো ভাষার আমাদের প্রয়োজন নেই। দিনের দুনিয়ার জন্য সে ইংরেজি শিখছে, আমার আপত্তি নাই, ইংরেজির প্রতি যতটুকু আপনি দরদি আরবির প্রতি তার থেকে বেশি দরদি হতে হবে, নাহলে সন্তান সন্ততি কখনো আপনার কাঙ্ক্ষিত মানে বুঝতে পারবে না। এই সাতটি জিনিস আমি গুরুত্ব সাথে করার জন্য আপনাকে অনুরোধ করছি, আশা করি এগুলি যদি করতে পারেন আপনার সন্তান সন্ততি সঠিক পথে আসবে, সঠিক ভাবে চলবে, এটাই আপনার জন্য বিরাট কিছু হবে। মনে রাখবেন, সন্তানকে যদি মানুষ করতে হয় সবচেয়ে বড় জিনিস হচ্ছে তাদের সামনে একজন ভালো কিছু ভালো মডেল দেখাতে হবে, যে আমার সামনে আছে অমুক অমুককে আমি মানে ওদের মতো হব। আপনি যদি মনে করেন যে আপনার সন্তান হবে অমুকের মতো পয়সা কামাবে, তাহলে আপনার সন্তান হ্যাঁ পয়সা কামানো দুনিয়াদার হবে কিন্তু আপনার কোনো কাজে লাগবে না, তাহলে আপনাকে এখানে পড়ানো বৃথা হবে। সেটা না করে দিনদার বানান, দিনদার কিভাবে বানাইতে তা শিখুন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।